চাঙ্গালের ঘাটাইলে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে আন্তর্জাতিক সাহায্যকারী সংস্থা গুড নেইবার্স বাংলাদেশ ঘাটাইল সিডিপির উদ্যোগে 906 জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বিশেষ স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়। ম্যানেজার শারমিন আসরানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবু নাই মোহাম্মদ সোহেল।